السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন সিলেটে তারাবি নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত, এই দ্বন্দ্বের জেরে একটি মসজিদকে ভেঙে দেওয়ার মতো হুমকি এসেছে। সুতরাং এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করতে চাই। তবে কেউই আমাকে ভুল বুঝবেন না, আমি আসলে আমাদের ওলামা সমাজের মাঝে এবং মুসলিম সমাজের মাঝে ঐক্য সৃষ্টি করার জন্যই বিষয়টি উপস্থাপন করছি। সুতরাং এই বিষয়ে কথা বলতে গিয়ে আমি দেওবন্দি অথবা কওমিপন্থী ওলামা মাশায়েখ এবং মুসল্লিদের সম্পর্কেও কিছু কথা বলব, পাশাপাশি আহলে হাদিস ওলামা মাশায়েখ এবং আহলে হাদিস পন্থী ভাইদের সম্পর্কেও কিছু কথা উপস্থাপন করব। একত্রিত হওয়ার পর যেহেতু আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা মুসলমান, আমরা ফিতনা ফাসাদে বিশ্বাস করি না, বিদায় আমরা আপনার আইনের মাধ্যমে আপনাদের শরণাপন্ন আমরা হয়েছি। কিন্তু সেই সাথে আমরা আপনাকে অবগত করতে চাই, যদি এই উলামায়ে কেরাম আহ্বান করে লক্ষ লক্ষ মুসলমান একত্রিত হয়ে মসজিদ গুলাকে বিহিন্দের মধ্যে গুড়া করে ফেলে, তারা সবাই আমরা একমত হয়েছি যে না, আমরা পরিচালনায় কারা আসছেন এবং তারা কিসের জন্য আমাদের তরিকা আকিদার সাথে সাংঘর্ষিক করে এই সমস্ত কর্মকাণ্ড সৃষ্টি করে আমাদের মধ্যে ফিতনার সৃষ্টি করছেন, এই সমস্ত যাবতীয় বিষয়গুলোকে বন্ধ করা একান্ত প্রয়োজন। আমাদের মূল দাবি হলো এই মসজিদের সমস্ত কার্যক্রম বন্ধ করে প্রয়োজন হলে আপনার মাধ্যমে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে, সেই ইসলামিক ফাউন্ডেশনের কাছে সেই মসজিদের সমস্ত কিছু হস্তান্তর করা। যদি এই মসজিদটা কেউ টাকা দিয়ে কিনে থাকেন, যদি মসজিদের জন্য সেই টাকা হয়ে থাকে, তাহলে সেটা আপনার ওয়াকফে যাওয়ার কথা, কিন্তু সেটা ওয়াকফে ও যাওয়া আছে বলে আমাদের জানা নেই। সুতরাং প্রথম থেকেই অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ওই মতবাদ গুলোকে প্রতিষ্ঠিত করার জন্য এই ক্রিপ্টো সেন্টারে তারা কাজ শুরু করেছেন। আমরা এই সমস্ত কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে 72 ঘন্টার একটা আলটিমেটাম আমরা বসে আলোচনা করে আপনার বরাবরে আমরা প্রদান করেছি, পুলিশ কমিশনার বরাবরে দেওয়া হয়েছে। আমাদের মূল বক্তব্য হল এই 72 ঘন্টার মধ্যে এই সমস্ত অপকর্মের সাথে যে সমস্ত অশুভ শক্তি জড়িত তাদেরকে ডেকে এনে তারা যদি পূর্ণ ইসলামিক আকিদা এবং কায়দায় অন্যান্য মসজিদ গুলা যেভাবে পরিচালিত হচ্ছে সেই মসজিদের সমস্ত জিনিসগুলাকে মেনে নিয়ে তারা যদি মসজিদ পরিচালনা করতে পারেন সেখানে আমাদের আপত্তি থাকবে না। আমি সুস্পষ্ট ভাষায় একটা কথা বলি, অঙ্কুরে এই জিনিসটা শেষ করা প্রয়োজন, মিস রাখলে সেখানে আবার তাদের আবার মনে হয় জেলা প্রশাসক ডেকে নিয়ে যে এখানে মসজিদের অভাব নেই, আমি নতুন করে আর মসজিদ বন্ধ দরকার নেই, এটা বন্ধ করে দিয়ে ওনারা যেদিন আমাদের তরিকা মতো আসতে পারবেন আমরা দেখবো যে প্রয়োজন হয় আমরা একটা মসজিদ করে দেবো, কিন্তু এখন দরকার নেই এগুলো বন্ধ করা উচিত। দর্শক, আপনারা নিশ্চয়ই সাবেক মেয়র বদরুদ্দিন কামরান এবং বর্তমান মেয়রের বিবৃতি শুনেছেন। এবারে চলুন সিলেটের একজন বিশিষ্ট আলেমে দিন আল্লামা আব্দুল লতিফ ফুলতলির ছেলে জনাব হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি এই মসজিদ প্রসঙ্গে কি বিবৃতি দিয়েছেন সেটি শুনে আসা যাক। দ্বিতীয়টা হচ্ছে যে এরা এদেরকে খুঁজলে দেখবেন এরা বাংলাবাই এবং আব্দুর রহমান অর্থাৎ ছাত্র জবানায় যারা ছাত্র শিবির করেছিল তারাই আজকে জঙ্গিবাদী, মৌলবাদ এবং সেই খারিজিবাদ এক সুতায় গাঁথা। আপনারা জানেন আব্দুর রহমান, আব্দুর রহমানের কাছে যে বইগুলো পাওয়া গেছে সেটা মৌলবাদী বই পাওয়া গেছে, বাংলাবাই বাংলাবাই সে শিবিরের কেনা ছিল। সুতরাং সব গুমর পাশ হবে, সব হত্যার রহস্য পাশ হবে, আজকে এই মসজিদে হানা দেন, রেড করেন এবং এই মসজিদের সমস্ত আয়ের উৎসগুলো খুঁজে দেখেন। সিলেটি মানুষ বিভ্রান্ত হচ্ছেন, কিন্তু তাদেরকে
তাদেরকে পরিচালনা করা হচ্ছে, কোথা থেকে এই জোর দেওয়া হচ্ছে সবকিছু খুঁজে বের করেন, আব্দুর রহমান বাংলাবাইয়ের সিলসিলার খবর হয়ে যাবে। আমরা চাই সেই জঙ্গিবাদ ইসলামকে নিয়ে আমরা বড় বড় কষ্টে রয়েছি। আজকে মুসলমান দেখলে, টুপি পাঞ্জাবি দেখলে আমাদের বড় কুণ্ঠাসা হতে হয়, আর এই কুণ্ঠাসার জন্য দায়ী হচ্ছে এই রাজনৈতিক স্বার্থলোভী মুসলমান নামদারী এই আব্দুর রহমান বাংলাবাইদের মানুষরাই সবচেয়ে বেশি দায়ী। আজকে লাদেন লাদেন টুকরা টুকরা হয়ে গেছে, না হয় পচে গেলে পানিতে মাছের খাদ্যে পরিণত হয়ে গেছে, কিন্তু মুসলমানদেরকে তিনি সারা বিশ্বের সামনে একটা একটা কলঙ্কিত অধ্যায় মুসলমানদের জন্য রচনা করে গেছেন। যে মানুষটি ইসলামে জঙ্গিবাদের জন্ম দিয়েছে সেই মানুষ নিজে ধ্বংস হয়েছে, ইসলামকে ধ্বংস করেছে। আজকে এই লাভজীবীদের পক্ষ থেকে সিলেটের তথা বাংলাদেশের মুসলমানদেরকে রক্ষা করার জন্য আমরা বদ্ধপরিকর, আমরা সকল আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করি, এবং জেলা প্রশাসক মহোদয় আমরা সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান যে আজকের বৃষ্টির দিনে রমজানের দিন যেখানে আমরা বসে বসে কোরআন তিলাওয়াত করার কথা ছিল, যেখানে আমরা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকার কথা ছিল, আমরা তো রাজনৈতিক প্রতি হিসাব প্রতিবাদে আসি নাই, আমরা ইমান বাঁচানোর তাগিদে এসেছি। এরা আমাদের কলিমা নামাজ রোজা হজ জাকাত পাঁচটি মৌলিক বিষয়ের উপরে আঘাত ফেলেছে কিনা, এরা কলমা পরিবর্তন করতে চেয়েছে কিনা, নামাজের সময় টাইম টেবিল এবং নামাজ নিয়ে নামাজের বিভিন্ন হাত পাতা থেকে নিয়ে পা দাঁড়ানো থেকে নিয়ে রুকু সেজদা থেকে নিয়ে দোয়া থেকে নিয়ে নামাজের উপরে তারা আঘাত ফেলেছে কিনা, আপনারা জবাব দেন, নামাজের উপরে তারা পড়েছে কিনা? তাহলে কলিমা গেল, নামাজ গেল, হজ রোজা, মেয়র সাহেব বলতেছেন, সাবেক মেয়র সাহেব কতদিন কামরান সাহেব বলতেছেন, বর্তমান মেয়র সাহেব বলতেছেন যে 10 মিনিট আগে আজান দিয়ে ইফতার করায় মানুষকে, 10 মিনিট 5 মিনিট আগে যে কোনো মানুষ ইফতার করে তার রোজা হবে কিনা, যদি 5 মিনিট পরে কোনো মানুষ সেহরি শেষ করে তার রোজা হবে কিনা, তাহলে এই ধরনের এবং সারাবিন নামাজ সিলেটের জমিনে এখানে মদনী সাহেব এতেকাপ করেছেন, এটা মদনী সাহেবদের স্নেহতৈন্য শহর, মুক্তলি সাহেবদের স্নেহতৈন্য শহর, এই শহরে 8 টাকাতের মসজিদ কায়েম হবে, সেই মসজিদকে ভেঙে দিয়ে আমরা সুরমা নদীতে ফেলে দেওয়া হবে। এখানে সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদেরকে কোনো হাট লাইনে যেতে না হয়, সরকার মুসলমান, সরকারকে কোথাও অনুভবন করতে হবে, এরা মুসলমান নয়, এরা খারিজিদের অনুসার, এরা মোনাফিক, এই কথাটি সরকার যখন অনুধাবন করতে পারবে না, আমাদের আর স্লোগান মিছিলের প্রয়োজন হবে না। তাই সরকারকে দত্ত আহ্বান জানাচ্ছি, রমজানের দিনে আমাদেরকে মুসলিয়ানদেরকে বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজপথে কর্মসূচি নিয়ে আসা আসতে হয় এমন কোনো বাধ্যবাধকতা আমাদের উপরে আরোপ করবেন না। এর আগে আইনসম্মতভাবে আমি তো বললাম এই মসজিদকে রেড করেন, বন্ধ করে দেন, এই মসজিদকে ইসলামিক ফাউন্ডেশনে হস্তান্তর করে দেন, এই মসজিদকে ইসলামিক ফাউন্ডেশনে হস্তান্তর করে দেন। আজকে আমরা সিলেটবাসীরা ইফতার করি ইসলামিক ফাউন্ডেশনের টাইম টেবিল অনুযায়ী, আমি চাই যে সরকারি সেই সিদ্ধান্ত বলবৎ থাকবে, কিন্তু এখানে তারা 10 মিনিট আগে ইফতার করায় তাদের কি অথরিটি রয়েছে? তাদেরকে সরকার যদি চেষ্টা করতে না পারে, সিলেটের জনগণ তাদেরকে চেষ্টা করে। তারপরে মহিলাদেরকে নিয়ে তারা সিনিমিনি খেলেছে, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত না করে তাদের নিয়ে লিভিং টুগেদারের মতো তারা আছে মসজিদের ভিতরে, সরকারের কি দেখার কোনো বিষয় না? এখানে আমার তো মনে হয় এখানে খুঁজেন, এখানে অনেক অস্ত্রশস্ত্র সহ অনেক কিছু পাওয়া যেতে পারে। এখানে আজকে রেড করে এখানে ইসলামিক ফাউন্ডেশন হস্তান্তর করে দেন, এটা এখানে কোনো সলফি লাভজীর মসজিদ সিলেক্ট হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সেই হিম্মত শক্তি সাহস দান করুন। দর্শক, আপনারা নিশ্চয়ই সাবেক মেয়র এবং বর্তমান মেয়রের বিবৃতি শুনেছেন, পাশাপাশি জনাব হোসামউদ্দিন চৌধুরী ফুলতলি বক্তব্য শুনেছেন। আমি জনাব হোসামউদ্দিন চৌধুরী ফুলতলি বক্তব্য শোনার পরে কয়েকটি পয়েন্ট নোট করেছি। সেই পয়েন্টগুলির একটি হল, তিনি তার বিবৃতির মধ্যে বলেছেন যে তারাবি নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত, এ ব্যাপারে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই দ্বন্দ্বের জেরে তারা যে মসজিদ ভেঙে দেওয়ার একটি হুমকি দিয়েছেন, এই ঘটনার সাথে জামায়াত শিবিরের দূরতম কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। আমি যতটুকু খোঁজখবর নিয়েছি এবং এই বিষয় সম্পর্কে রিসার্চ করেছি,
এই ঘটনার সাথে জামাত শিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই, অথচ তিনি এই ঘটনার সাথে জামাত শিবিরকে জড়ানোর একটি অপচেষ্টা চালিয়েছেন, যেটি খুবই আপত্তিকর এবং অসত্য তথ্য তিনি উপস্থাপন করেছেন। আর আরেকটি পয়েন্ট হল, এই মসজিদে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা সেখানে 8 রাকাত তারাবি নামাজ পড়ে থাকেন, পাশাপাশি এই মসজিদে মহিলাদেরও নামাজের ব্যবস্থা করা হয়েছে। এখন একটি মসজিদে 8 রাকাত তারাবি পড়া হয় বলেই তারা হুমকি দিয়েছেন যে ফুলতুলির সিলেটে 8 রাকাত তারাবি চলবে না, যদি কোনো মসজিদে 8 রাকাত তারাবি পড়া হয় তাহলে সেই মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে এবং মসজিদকে ভেঙে সুরমা নদীতে ফেলে দেওয়া হবে। এখন একটি মসজিদে 8 রাকাত তারাবি পড়া হয় বলেই সেই মসজিদের কার্যক্রম বন্ধ করে দিতে হবে, সেই মসজিদ ভেঙে সুরমা নদীতে ফেলে দেওয়া হবে, এটি কি আদৌ ইসলাম এবং কোরআন হাদিসের সাথে সম্পর্কযুক্ত কিনা? যদি তাই হয় তাহলে মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশেই বেশিরভাগ মসজিদেই 8 রাকাত তারাবি পড়া হয়, যেমন উপমহাদেশের বেশিরভাগ মসজিদেই 20 রাকাত তারাবি পড়া হয়, অনুরূপভাবে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই বেশিরভাগ মসজিদগুলিতেই 8 রাকাত তারাবি পড়া হয়। যদি 8 রাকাত তারাবি পড়ার কারণে মসজিদকে ভেঙে দিতে হবে তাহলে মধ্যপ্রাচ্যের সবগুলি মসজিদই ভেঙে দেওয়া দরকার। পাশাপাশি তিনি বলেছেন যে বাংলাদেশে আহলে হাদিস যারা আছে তারা খারেজি সম্প্রদায়, অর্থাৎ আহলে হাদিস মতাদর্শের সকল ভাই এবং শায়েখদেরকে তারা ইসলাম থেকে খারিজ বলে আখ্যায়িত করেছেন। এটিও খুবই গর্হিত এবং আপত্তিকর বক্তব্য উপস্থাপন করেছেন এবং আমি মনে করি যে এ ব্যাপারে তারা আসলেই সীমা লঙ্ঘন করেছেন। পরিশেষে তিনি আরেকটি বিষয়ের অবতারণা করেছেন, সেটি হচ্ছে তিনি বলেছেন যে মসজিদ আর তাকওয়াতে মহিলাদের নামাজের ব্যবস্থা করার কারণে সেখানে নাকি মহিলাদের সাথে লিভিং টুগেদার করা হয়, নাউযু বিল্লাহি মিন দালিক, যার বাংলা হলো সেখানে নাকি মহিলাদের সাথে জেনা করা হয়। এখন একটি মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা করার কারণেই সেই মসজিদে মহিলা মুসল্লিদের সাথে লিভিং টুগেদার করা হয়, জিনা করা হয়, এটি যদি সত্য হয়ে থাকে তাহলে মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশে এবং ইউরোপ আমেরিকার প্রায় সকল দেশেই প্রত্যেকটা মসজিদেই বলা যায় মহিলা মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। যদি মহিলাদের মসজিদে নামাজের ব্যবস্থা করার কারণে মহিলা মুসল্লিদের সাথে পুরুষ মুসল্লিদের জিনা ব্যভিচার হয়ে থাকে অথবা লিভিং টুগেদার হয়ে থাকে তাহলে কি মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার প্রত্যেকটা দেশেই প্রত্যেক মসজিদেই কি মুসল্লিদের সাথে পুরুষ মুসল্লিদের সাথে মহিলা মুসল্লিদের লিভিং টুগেদার হয়? নাউযু বিল্লাহি মিন দালিক। এই কথাটি তিনি এত আপত্তিকর বলেছেন যে কোনো মূর্খ এবং অশিক্ষিত মানুষের মুখেও এই জাতীয় মিথ্যা কথা শোভা পায় না, এবং আমি মনে করি যে এই কথার মাধ্যমে তিনি অন্য ভাই এবং বোনের উপরে মিথ্যা আরোপ করেছেন। আর ইসলামের একটি বিধান হচ্ছে যদি কারোর উপরে জিনা ব্যভিচারের ক্ষেত্রে মিথ্যা আরোপ করা হয় তাহলে সেটি যদি প্রমাণিত হয় তাহলে তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, এই বিষয়টি তাদের ভুলে গেলে চলবে না। আবার জনাব হুসামউদ্দিন চৌধুরী আমাদের ইসলামিক ফাউন্ডেশনের কথা বলেছেন, ইসলামিক ফাউন্ডেশন কি আদৌ ইসলামিক ফাউন্ডেশন আছে? এটি তো মুনাফিক ফাউন্ডেশনে পরিণত হয়েছে। আজকে সাবেক আওয়ামী লীগ দলীয় সিলেটের মেয়র জনাব বদরউদ্দিন কামরান এবং বর্তমান মেয়র যে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন মসজিদ আর তাকওয়াকে বন্ধ করার জন্য, এই আলটিমেটাম যদি তারা এইভাবে দিতেন যে বাংলাদেশে যত বেনামাজি মুসলমান আছে তাদেরকে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো, এই 72 ঘন্টার মধ্যে তাদেরকে মসজিদে নামাজ পড়তে আসতে হবে অথবা নামাজ পড়তে হবে, যদি আগামী 72 ঘন্টার মধ্যে যত বেনামাজি মুসলমান আছে তারা যদি মসজিদে না আসে, তারা যদি নামাজ না পড়ে, তাহলে তাদেরকে পিটিয়ে নামাজ পড়তে বাধ্য করা হবে।
আজ পর্যন্ত কি এই ধরনের কোনো আলটিমেটাম আমাদের তথাকথিত ওলামা পরিষদের উদ্যোগে নেওয়া হয়েছে? আপনাদের উদ্যোগকে ধন্যবাদ জানাই, কিন্তু যদি এই উদ্যোগ নিতেন যে জেলা প্রশাসককে সাথে নিয়ে, জেলার মেয়রকে সাথে নিয়ে যদি আপনারা 72 ঘন্টার আলটিমেটাম দিতেন এই মর্মে যে আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত বেনামাজি মুসলমান আছে সকলকেই আগামী 72 ঘন্টার মধ্যে মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, যদি আগামী 72 ঘন্টার মধ্যে যত বেনামাজি মুসলমান আছে তারা মসজিদে না আসে, যদি নামাজ না পড়ে তাহলে তাদেরকে পিটিয়ে নামাজ পড়তে বাধ্য করা হবে, তাহলে আমি আপনাদেরকে স্বাগত জানাতাম, তাহলে আমি আপনাদেরকে স্যালুট জানাতাম। কিন্তু আপনারা সামান্য ইসলামের একটি সুন্নাহ অথবা নফল বিধানকে কেন্দ্র করে বিতর্কের জেরে একটি মসজিদকে বন্ধ করে দেওয়ার জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন, যেটি খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। পাশাপাশি জনাব হোসামউদ্দিন চৌধুরী ফুলতুলি, আপনি 8 রাকাত তারাবি নামাজ পড়ে বলেই একটি মসজিদকে ভেঙে সুরমা নদীতে ফেলে দেওয়ার একটি ঔদ্ধত্য আচরণ দেখিয়েছেন, এই একই কথা যদি আপনি এইভাবে বলতেন যে বাংলাদেশে যত কাদিয়ানিদের মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ ভেঙে গুড়িয়ে সুরমা নদীতে ফেলে দেওয়া হবে, যদি এই মসজিদগুলি ভেঙে গুড়িয়ে সুরমা নদীতে ফেলে দেওয়ার উদ্যোগ সরকার গ্রহণ না করে তাহলে সিলেটবাসী, বাংলাদেশে যত কাদিয়ানিদের মসজিদ আছে সবগুলো মসজিদ ভেঙে গুড়িয়ে দেবে, এইভাবে যদি আপনি হুঙ্কার দিয়ে বক্তব্য দিতেন তাহলে আমি আপনাকে স্যালুট জানাতাম। কিন্তু আপনি সামান্য ইসলামের একটি মুস্তাহাব নফল অথবা সুন্নত বিধানকে কেন্দ্র করে 8 রাকাত তারাবি পরে বলেই একটি মসজিদকে আপনি ভেঙে ফেলার মতো ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিতে পেরেছেন, যেটি খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় ভণ্ড এবং ফিতনাবাজ কারা? দেওয়ানবাগি, কুতুববাগি এবং আট্রসি, তাই না? সুতরাং তাদের বিরুদ্ধে এই কথিত ওলামা পরিষদ আজ পর্যন্ত কোনো আন্দোলনের ডাক দিয়েছে কি? দেয় নাই। কেন দেয় নাই? এদের খুঁটির জোর এত শক্তিশালী যে এই শক্তির শিকড় সরকার পর্যন্ত গ্রথিত, সুতরাং এদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া এত সহজ ব্যাপার নয়। দর্শক, আমি সর্বশেষে এই দেওবন্দি পন্থী ওলামা মাশায়েখ এবং আহলে হাদিস পন্থী ওলামা মাশায়েখ আপনারা যারা আছেন আপনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ঘোষণার আমল করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সঙ্গবদ্ধভাবে শক্তভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ো না। কিন্তু আপনারা আল্লাহর রজ্জুকে সঙ্গবদ্ধভাবে আঁকড়ে তো ধরছেনই না, আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। পাশাপাশি তিনি শেষের দিকে বলেছেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে সম্পর্ক পুনর্গঠিত করে নাও। সুতরাং আমি বলবো যে আমার আপনাদের দু দলের মাঝে যে সম্পর্কের অবনতি হয়েছে, আসুন আপনারা এক জায়গায় বসে আপনাদের সম্পর্কটাকে পুনর্গঠিত করে নিন।